প্রান্তিক মানুষকে ওয়ানস্টপ সেবা দিতে সরকারের সাতটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় সরকার। কিন্তু লোকবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ঠাকুরগাঁওয়ের 53 ইউনিয়নের বাসিন্দারা। এতে সময় ও অর্থ অপচয় সহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন জেলার কয়েক লাখ মানুষ। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার লক্ষ্যে 2021 সালের 14 মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে সাতটি মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার দপ্তর সমূহকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বসে অফিস পরিচালনার নির্দেশ দেওয়া হয়। কিন্তু জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঠাকুরগাঁওয়ের 53 ইউনিয়নের বাসিন্দারা। দপ্তরগুলো না থাকার কারণে মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষকে মনে করেন ইউনিয়ন থেকে জেলায় যাইতে হচ্ছে, উপজেলায় যাইতে হচ্ছে, এই উপজেলায় গিয়ে তাদের আর্থিক যেমন ক্ষতি হচ্ছে সময়েরও ক্ষতি হচ্ছে। কথায় তৃণমূল পর্যায়ে এই ইউনিয়নগুলোকে বিভিন্ন কর্মকর্তা দিয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা দিয়ে যদি তিনারা আমাদেরকে সহযোগিতা করতেন তাহলে প্রত্যেকটি লোক আমার সেবা পাইত। জেলার স্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ, প্রাথমিক গণশিক্ষা, মৎস্য, পশু চিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা সহ ওয়ান স্টপ সেবা বঞ্চিত ঠাকুরগাঁওয়ের প্রান্তিক মানুষ চাইছেন দ্রুত সমস্যার সমাধান। ছাগল গরুর ইয়া পশু চিকিৎসা করতে ঠাকুরা দিতে হয়, আমাদের বিরাট একটা হয়রানি হয়, টাকা পয়সা খরচ হয়, সব সেবা দিচ্ছি, অফিস আছে কিন্তু ডাক্তার নাই, অনেক কষ্ট, চাইতে আসতে খরচ হয় 200 টাকা। ভূমির জন্য মানে খাজনা বা খারিজের জন্য আসি, আমাদের ওই ভূমি অফিস এখানে নাই, আমাদের ঠাকুরা রোডে যেতে হয়, রোড থেকে তাই আমাদেরকে ওখানে যোগাযোগ করে ওখান থেকে আসতে হয়, আমাদের যাইতে হয় আসতে হয়, খরচ অনেক বেশি হয়। সমস্যার কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মানে পর্যন্ত শিখাচ্ছে না যে লক্ষ্য জনগণের দুর্গার সেবা, এটা দেওয়ার জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে যে বিভিন্ন দপ্তরে যে কার্যক্রমগুলো যেন ইউনিয়ন পর্যায়ে লোকজন যে যেন সেবা পায় এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিতে দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।